আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের কাছে বেশ কিছু রিকোয়েস্ট ছিল চটপটি আর ফুচকার। আজকের পর্বে দেখাচ্ছি বাড়িতে কিভাবে সহজে ফুচকা তৈরি করা যায়। আজও খুব অল্প ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। চলুন শুরু করি। এখানে যে উপকরণটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তালমাকনা। বাংলাদেশে অধিকাংশ ফুচকায় এটি ব্যবহৃত হয়। ফুচকার মধ্যে যে কালো কালো স্পট দেখা যায় তা কিন্তু এই তালমাকনার কারণেই হয়। বাজারের মশলার দোকানগুলোতে সহজেই তালমাকনা পেয়ে যাবেন। একটি মিক্সিং বোলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এক চা চামচ তালমাকনা ছড়িয়ে দিয়ে ময়দায় মিশিয়ে নিব। তালমাকনা খামিটাকে একটু আঠালো করে আর ফুচকা ফোলাতেও সাহায্য করে। আর তালমাকনার অনেক হেলথ বেনিফিটও রয়েছে। এখন অল্প অল্প পানি ঢেলে ভালোভাবে একটা সফট খামি করে নিব। খামিটা আপনারা সময় নিয়ে করবেন, কমপক্ষে 10 মিনিট ধরে মাখবেন, তাতে ময়দা সফট হবে আর ফুচকাটাও ভালো হবে। খেয়াল করেছেন নিশ্চয়ই, খামির জন্য এর মধ্যে কোনো তেল ব্যবহার করি নাই, আর আমি এতে কোনো সুজি এবং বেকিং সোডাও ব্যবহার করব না। ভাবছেন ফুচকা মুচমুচে আর টেস্টি হবে কি না? চলুন শেষ পর্যন্ত দেখি কি হয়। খামি হয়ে গিয়েছে, এখন এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটি বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। খামিটা দুই ভাগ করে নিচ্ছি। এটাকেও দুই ভাগ করে নিব এবং ছোট সাইজে দুইটি রুটি বানাবো। রুটি বেলার সময় চেষ্টা করবেন রুটির থিকনেস যেন সব জায়গায় একই থাকে, অর্থাৎ কোথাও মোটা কোথাও পাতলা না হয়। রুটি বেলার সময় কিন্তু এখনো কোনো তেল ব্যবহার করি নাই। খুবই সিম্পল, যেভাবে রুটি বানাতে হয় সেভাবে এক্সেস ময়দা দিয়ে রুটি বানাচ্ছি। আমরা দুটি রুটি বানিয়ে নিয়েছি একটু মোটা করে। এবার একটি রুটির উপর সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। পুরো রুটিতেই তেল মাখিয়ে নিব। তেল মাখার পর অপর রুটিটা তেল মাখানো রুটির উপরে সামান্য চেপে আবারও বেলে বড় করব আর পাতলাও করব। রুটি বেলা হয়ে গিয়েছে, এখন আমরা একটি বড় ঢাকনা নিয়েছি। আপনারা চাইলে কাটারও ইউজ করতে পারেন। এবার ঢাকনাটা দিয়ে চেপে ফুচকার সাইজে রুটি কেটে নিব। আমাদের রুটি কাটা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলোকে তেলে ভেজে নিব। তেল গরম করে নিয়েছি। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, আপনারা মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন। ফুচকা দেওয়ার পর দেখুন কিছু করতে হবে না, নিজে নিজেই ফুলে উঠছে। ফুচকা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। কেউ বেশি ব্রাউন পছন্দ করে, কেউ হালকা ব্রাউন পছন্দ করে, তবে খেয়াল রাখবেন ভেতরে যেন কাঁচা না থাকে। কাঁচা থাকলে ফুচকা নরম হয়ে যাবে আর ক্রিস্পিও হবে না। হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি এবং বাকিগুলোও ভেজে নিচ্ছি। এই হচ্ছে আমাদের হোমমেড ফুচকা, যথেষ্ট ক্রিস্পি হয়েছে। এটার টেস্ট কেমন হলো তা আপনাদের উপর ছেড়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।